নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এবার বামেদের সংগঠন। বিলোনিয়া থেকে ধরা পড়লো এমনই ছবি। বন্যায় ক্ষতিগ্রস্তদের রাস্তায় বিভিন্ন সরঞ্জাম বিতরণ করলেন বাম নেতৃত্বরা, বিশেষ করে বাসনপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের সামগ্রী তুলে দেওয়া হলো বিলোনিয়া আজকে বিলোনিয়ার বিশেষ করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির পক্ষ থেকে। বিলোনিয়া শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ উদ্যোগে। প্রায় 60 পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বাসনপত্র। কি বক্তব্য বিলোনিয়া থেকে উঠে এসেছে শুনুন। আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে বিলোনিয়ার অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের টাউন ক্যাম্প পাড়াতে, সেখানে বন্যায় প্লাবিত হয়ে যারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের পরিবারের ঘর থেকে রান্নাঘর থেকে বাসনকুসন থেকে শুরু করে সব চলে গেছে, তাদেরকে চিহ্নিত করে আমরা এই এলাকায় প্রায় 60 জন পরিবারকে সেখানে আমরা সাহায্য করার জন্য এগিয়ে এসেছি। আমরা আপাতত প্রথম পর্যায়ে সেখানে আমরা 60টি পরিবারকে তাদের অন্তর রান্না। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। ইতিমধ্যেই বিলোনিয়াতে এই সাহায্য সহযোগিতা প্রদান করা হলো, কারণ এখনো পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত রয়েছেন বহু পরিবার। তাদের পাশে দাঁড়াতে কর্মচারী সমন্বয় কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।